হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু জাফরান হেয়ার গ্রোথ নিয়ে নিশ্চয়ই কেউ বাবাকে হচ্ছে যে আমার চ্যানেল অলরেডি এতগুলো জাফরানের ভিডিও থাকার পর আমি কেন আবারও জাফরান ভিডিওটি নিয়ে এসেছি তো প্রত্যেকবার একই ব্যাপার ঘটে সেটা হচ্ছে প্রতিবারই হচ্ছে মার্কেটে এত এত প্রকারের নতুন মানে নকল প্রোডাক্ট ছেয়ে গেছে যে প্রোডাক্টটাকে আপনাকে কিভাবে চেনাবো আপনার কিভাবে অরিজিনাল প্রোডাক্টটা চিনি কিনতে পারবেন কি করে বুঝবেন যে এটা অরজিনাল প্রোডাক্ট সেটা নিয়েই আসলে আজকের ভিডিওটি করতে এসেছি আর অনেক দিন পরে ভিডিও নিয়ে এসলাম কারণ মাঝখানে অনেক বেশি অসুস্থ ছিলাম সেই জন্য অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হয়নি সো আজকে আবারও চলে এলাম ইনশাল্লাহ আজকের ভিডিওতে অনেক অনেক ভালো ভালো কিছু আপনারা হচ্ছে তথ্য পাবেন তো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল সো যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দে আহ দেখছেন বাট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করার জন্য নিজের সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন আর বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে সো ভিউয়ার্স চলুন স্টার্ট করছি আজকের ভিডিওটি তো ভিওয়ার্স আমার সামনে যে তেলটি দেখতে পাচ্ছেন এটা আমাদের জাফরান হেয়ারগো থেরাপি এটা ভীষণ ভীষণ জনপ্রিয় আর অনেক অনেক বেশি পপুলার একটি প্রোডাক্ট আর সেই জন্যই আসলে এটি অনেক বেশি ডুপ্লিকেট হয়ে থাকে এত বেশি ডুপ্লিকেট মার্কেটে চলে এসেছে যে আপনাদেরকে প্রতিনিয়তই হচ্ছে কনফিউজ হতে হচ্ছে যে কোনটা অরিজিনাল প্রোডাক্ট কীভাবে আপনারা চিনবেন তো আমি এর আগে অলরেডি দুটি ভিডিও দিয়েছি যে কীভাবে আপনারা চিনতে পারবেন যে এটি কী প্রোডাক্ট কীভাবে অরিজিনালটা চিনে কিনতে পারবেন তারপরও আমি আজকে আবারও নতুন ভিডিও নিয়ে এসেছি এই জন্য যে মার্কেটে বর্তমানে একদমই নতুন যে এসেছে বিভিন্ন বিভিন্ন রকমের রকমের পার্থক্য নিয়ে কিছু প্রোডাক্ট এসেছে যেটা আপনারা কোনোভাবেই হয়তো বা বুঝতেই না যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট প্রতিনিয়ত আপনারা ফোন করে বিভিন্নভাবে আমাকে হচ্ছে জিজ্ঞেস করছেন যে আপু তাড়াতাড়ি বলো যে কি করে আমরা বুঝতে পারবো যে অরিজিনাল প্রোডাক্ট কোনটা সো আজকের এই ভিডিওটি হচ্ছে সেই জন্যই আপনাদের রিকোয়েস্টের জন্য আজকের এটি নিয়ে অনেক বেশি রিকোয়েস্ট ছিল ভিডিওটার জন্য তো আজকে আমি তোমাদেরকে হচ্ছে এই ভিডিওটি নিয়ে বলবো যে কি করে বোঝা যাবে যে অরিজিনাল প্রোডাক্ট তো প্রথমত হচ্ছে আমার হাতে যে প্রোডাক্টটি আছে এটি হচ্ছে জাফরান হেয়ার গ্রো থেরাপি আর এই জাফরান হেয়ার গ্রো থেরাপি একটি কাশ্মীরি অয়েলও বলে থাকে তো এই অয়েলটি নিয়ে অলরেডি আমি আগে অসংখ্য ভিডিও করেছি আজকে এটি আরেকটা ভিডিও হতে যাচ্ছে তো এই জাফরানটি প্রথমত হচ্ছে উপর থেকে কী করে চেনা যাবে যেটি এটি অরিজিনাল ভিডিও সেটি নিয়ে আমি অলরেডি আগে অনেকবার বলেছি যে উপর থেকে কি কি পার্থক্য আছে তো এখন বর্তমানে যেটা করেছে এত বেশি নকলের ভিড়ে অরিজিনালটা চেনার জন্য কোম্পানি থেকে সিকিউরিটি স্টিকারটা দিয়েছে যদিও সবগুলা প্রোডাক্টই কিন্তু সিকিউরিটি স্টিকার থাকে ডুপ্লিকেটের মধ্যে কিন্তু এখন সিকিউরিটি স্টিকারটা ইউজ করা হচ্ছে বাট তারপরও আমি বলবো যে একবার দেখে নেওয়া ভালো এখানে কিন্তু সিকিউরিটি স্টিকারটা দেওয়া আছে আর সিকিউরিটি স্টিকারটা কিন্তু ক্লিয়ার থাকবে এটা হচ্ছে পার্থক্যটা বোঝার উপায় আর হচ্ছে এখানে জাফরান অয়েলের যেই স্টিকারটা থাকে এখানে যে স্টিকারটা দেওয়া আছে এখানে একটা ছোট ছেলের ছবি আছে সাথে পান পাতা হাতে হচ্ছে একটা পান পাতা দেয়া একটা ছেলের ছবি দেয়া আছে এই হচ্ছে উপর থেকে বুঝার নিয়ম আর বাকি সব কিছু একদম সেম টু সেম একদম ডুপ্লিকেটটা নকলটা অরিজিনালটা সেম টু সেম থাকে কোনো উপায় নাই যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট আর একটা কনফিউশন আমি দূর করছি অনেকে আমাকে বলো যে আপু এটার প্রাইস তো তিনশো টাকা কেন এটা বেশি আপু এটা তিনশো টাকা না এটা হচ্ছে তিনশো নব্বই একটু ভালো করে দেখে নাও এটা হচ্ছে তিনশো নব্বই এটা হচ্ছে রুপি রুপিতে বাংলাদেশি টাকা কিন্তু ডাবল হয়ে যায় তো তারপরও কিন্তু তোমরা অনেক কমেই পাচ্ছ সো স্টিকারটা যেটা তোমরা উপরে দেখতে পেয়েছ এখানে কিন্তু সেই স্টিকারটা হচ্ছে একটা ভিতরে দেখতে পাচ্ছ যে একটা কিন্তু প্যাকেটের গায়ে ছাপ দেওয়া আছে ঠিক আছে স্টিকারটার এখানে হচ্ছে প্যাকেটের আবার এরকম ছাপ দেওয়া থাকবে আর সব থেকে বড় যে বুঝার যে উপায়টা সেটা হচ্ছে ভিতরের যেই তোমার কৌটাটা আছে যেই হচ্ছে তোমার অয়েলটা সেটা হচ্ছে বুঝার সব থেকে বড় উপায় তো আমি এখন তোমাদেরকে হচ্ছে এটা তোমাদের সামনে ওপেন করে আমি তোমাদেরকে দেখাবো যে এটার ভিতরে যেটা আছে সেটা দেখতে কেমন হবে তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমরা অরিজিনালটা চিনতে পারো সো ভিওয়ার্স এইটা হচ্ছে এই হচ্ছে অরিজিনাল যে জাফরানটা এটা হচ্ছে সেই অরিজিনাল জাফরান যেটা সবার এত এত কনফিউশন যে কি করে চিনবে এটা হচ্ছে সেই অরিজিনাল জাফরান যেটা তুমি এখানে দেখো এই রকম বোতলেরটা সেম এরকম থাকবে ঢাকনাটা তোমার এরকম হবে তো তোমাদেরকে বুঝার জন্য আমি আগে যে রিভিউ করেছিলাম আমার আগের যে অয়েলটা আমি ইউজ করছিলাম যেটা নিয়ে রিভিউ করেছি তোমাদেরকে পরবর্তীতে দেখিয়েছি সেই অয়েলটা আমি রেখেছি যেহেতু ওটা আমি এখনই ইউজ করছি তো এইটার এটা দেখো পার্থক্যটা দেখো একদম সেম তোমরা দেখো সেম টু সেম একদম একই রকম দেখতে এই হচ্ছে তোমাদের একই রকম সেম হবে তবে এখন কিন্তু বাজারে হাজার রকমের প্রোডাক্ট চলে আসছে তো তোমরা যখন কিনবে দোকানদার যদিও তোমাদেরকে দেখাতে চাইবে না বাট তোমরা কিন্তু অবশ্যই বলবে যে আমরা ভিতরের ক্যাপটা দেখে দেন নিব ক্যাপ দেখা ছাড়া তোমরা নিবে না অবশ্যই তোমরা হচ্ছে ভিতরের ক্যাপটা এরকম কিনা দেখে নেবে তাহলে বুঝতে পারবে যে এটা অরিজিনাল জাফরান আর অরিজিনাল জাফরানটার স্মেলটা অনেক সুন্দর হবে আর অরিজিনাল জাফরানটা মাত্র তিন দিন ইউজ করার পরে দেখবে তোমাদের চুল পড়াটা কমছে অ্যান্ড এরকম একটা শেষ করতে করতে চুলটা কিন্তু অনেকটুক লম্বা হবে অরিজিনালটা হচ্ছে এরকম কাজ করবে কিন্তু কখনোই ওরকম কাজ করবে না উল্টো চোল পড়াটা বাড়িয়ে দিবে তো কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় যে কারো কারো আবার এমন আছে যে শ্যুট করছে না কারো কারো এরকম হতেই পারে যে তাদের হতে পারে শ্যুট করছে না এই জন্য এই প্রবলেমটা হচ্ছে তো যাদের শ্যুট করবে না তাদের তো অন্য ব্যাপার কিন্তু যদি তুমি কনফিডেন্টলি নাও যে না এটা অরিজিনাল প্রোডাক্ট তাহলে ইনশাল্লাহ তোমার কাজ করবে আর যদি শ্যুট নাও করে তারপরে তোমার কোনো রকম ক্ষতি করবে না এটা হচ্ছে এটার প্লাস পয়েন্ট তো এই হচ্ছে তোমাদের অরিজিনালটা চেনার উপায় তোমরা পাশাপাশিটা দেখলে বুঝতেই পারবে না যে এখানে কোনটা আমার আগের প্রোডাক্ট কোনটা এখনের প্রোডাক্ট তো অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু সেম এরকমটাই হবে তোমরা যখন কিনবে ভালোভাবে যাচাই বাচাই করে তখনই নিবে নয়তো কারণ কিছু চুলের জন্য নিচ্ছো যে কারণে নিচ্ছ সেটা তো হলোই না উল্টো কিন্তু আরো ঝুলপাড়াটা বেড়ে যাবে নয়তো ঠিক আছে আর যাদের হচ্ছে চুল পড়ার প্রবলেমটা অনেক বেশি যাদের চুল পড়াটা খুবই বেশি পরিমাণে হচ্ছে বা যারা হচ্ছে চুলটাকে লং করতে যাচ্ছে। কিংবা যাদের হেয়ারে হচ্ছে অনেক বেশি খুশকি আছে অনেক বেশি খুশি হলে কিন্তু চুল পড়ার প্রবলেমটা অনেক বেড়ে যায় কারণ চুলের গোড়ার যে পুষ্টিটা সেটা কিন্তু খুশকি নষ্ট করে ফেলে তো এই জন্য চুল পড়ার প্রবলেমটা খুব বেশি হয়ে থাকে তো সেই জন্য আমি বলবো যারাদের হেয়ারে হচ্ছে অনেক বেশি খুশকির প্রবলেম আছে কিংবা যারা হচ্ছে চুল পড়াটা খুব বেশি হচ্ছে তারা যেটা করবা সেটা হচ্ছে এই জাফরানটার সাথে জাফরান অয়েলটা যারা ইউজ করবেন তারা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন জিঞ্জারে যে শ্যাম্পুটা আছে শ্যাম্পুটা অ্যাপ্লাই করার জন্য অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু আমরা যখন শ্যাম্পুটা কোন শ্যাম্পুটা ইউজ করব এই তেলটা ইউজ করার পরে তা আমি বলছি যে যারা জাফরান অয়েলটা ইউজ করবেন তারা ডেফিনেটলি চেষ্টা করবেন যে এই জিনিসটা ইউজ করার জন্য এটা হচ্ছে জিঞ্জার শ্যাম্পু জিঞ্জার শ্যাম্পুটা হচ্ছে চুলের যেই খুশকিটা দূর করতে সাহায্য করবে চুলটা চুলের গোঁড়াটাকে হচ্ছে পুষ্টি দিবে অ্যান্ড সাথে সাথে যেটা করবে সেটা হচ্ছে চুলটাকে লং করতেও সাহায্য করবে চুল পড়া বন্ধ করতেও সাহায্য করবে এটা কিন্তু অনেক ভালো একটা শ্যাম্পু আর খুবই ভালো ভালো বেনিফিটস এটার আছে তো আমি দুইটা কোয়ালিটি নিয়েছি এখানে সেটা হচ্ছে একটা হচ্ছে প্রোটেক্টরের শ্যাম্পু প্রোটেক্টরের জিঞ্জার শ্যাম্পুটা আছে তো এই শ্যাম্পুটা নিতে পারেন অথবা আপনারা কিন্তু বায়োকার জিঞ্জার শ্যাম্পুটাও নিতে পারেন বায়োকার জিন্জার নিয়ে কিন্তু বলার কিছু নেই বায়োকারটা কিন্তু এখন পর্যন্ত সবাই জানেন যে আমার চ্যানেলে অসংখ্য বায়োকার প্রোডাক্টের রিভিউ করা আছে আর প্রত্যেকটা রিভিউ কিন্তু মাসাল্লাহ অলরাউন্ড মধ্যে অনেক ভালো সবাই পছন্দ করেছেন অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে সবাই কিন্তু জানেন যে বায়োকার প্রোডাক্টগুলো কতটা বেনিফিশিয়াল সো আপনারা যদি যান তাহলে অবশ্যই আপনারা হচ্ছে জাফরানের পাশাপাশি এটা ইউজ করতে পারেন আর আমি বলবো যে যাদের হেয়ারে অনেক বেশি প্রবলেম যাদের চুল পড়াটা খুব বেশি হচ্ছে যাদের হচ্ছে চুলটা অনেক ড্রাই ড্যামেজ খুশকির প্রবলেম আছে কিংবা চুলে হচ্ছে পুষ্টির অভাব আছে তারা কিন্তু অবশ্যই জিঞ্জার এই শ্যাম্পুগুলো অ্যাপ্লাই করবেন হেয়ারে তাহলে কিন্তু অনেক ভালো কাজ করবে। সো ভিউয়ার্স যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আরেকটা কথা হচ্ছে আমি এখন থেকে হচ্ছে প্রতি সপ্তাহে একদিন আপনাদের জন্য একটা ভিডিও করে আপনাদের এই প্রশ্ন নিয়ে একটা ভিডিও করব করে সেটা আমি আপলোড করে দিব প্রতি তো যদি আপনাদের যত ধরনের প্রশ্ন আছে যে যেটা জানতে চাচ্ছেন আপনারা কমেন্ট করে ফেলুন আমি আপনাদের নাম সহ আপনাদের সেই প্রশ্নের আনসারগুলো আমি করে দিব আর সেটা নিয়ে একটা হচ্ছে আমি এটা রিভিউ করে আপনাদেরকে সেটা সেই প্রশ্নের আনসারটা নিয়ে একটা ভিডিও করে আমি আপলোড দিয়ে দিব আর আমার সেই ভিডিওর মধ্যে হচ্ছে সবচেয়ে সেরা যে প্রশ্নটা থাকবে তাকে কিন্তু আমরা পুরস্কৃত করব। সো আপনারা কিন্তু আমাদের এই কন্টেস্টেও উইন হওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন আপনারা আপনাদের যত ভালো ভালো প্রশ্ন যত তো প্রশ্ন আছে সব প্রশ্নগুলো করে ফেলুন প্রতি সপ্তাহে আমরা আপনাদের হচ্ছে প্রশ্ন আনসারগুলো করে দিব আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন আর বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেটটি পাওয়ার জন্য সবার আগে সো ভিউয়ার্স সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফিজ